করেছো, বেশ করেছো, যা করবে বেশ করবে, এটা বললাম একদমই তাই, যা করেছো বেশ করেছো। আর এটাই তো ভিত, একটা সম্পর্কের ভিতই তো এটা, যে যা করব বেশ করব, মুখের উপর বলবো, এটাই হচ্ছে একটা সম্পর্কের ভিত। দেখছিলাম কদিন ধরেই, দেখছিলাম এদিকে সেদিকে, ওদিকে সমালোচনার পাহাড় দেখছিলাম, তো আজকে আউটবাস্ট হয়ে গেল। আউটবাস্ট করলো যখন, তখন আমাকে কিছু বলতে হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সব দিকে নজর থাকে, সব দিকে নজর থাকে না, সবার ভিডিও দেখি না, কিন্তু মেন যে নায়িকা তার ভিডিও দেখে কিছু বুঝতে পারি, তারপরেও কিছু চলে আসে আমাদের কাছে কিছু ভিডিও, সেগুলো হয়তো ক্লিক করে একটু আধটু দেখি। তা সেরকমই কিছু ভিডিও চোখে আসছিলো, চোখে পড়ছিলো, হ্যাঁ ওয়াইটিতে এই যে অনলাইন বিজনেস নিয়ে, অনলাইন বিজনেস নিয়ে এটা নিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা হচ্ছে। কেন বিজনেস করছে, একই বিজনেস করছে, বড় বড় ব্লগাররা বিজনেস করছে, তারপরেও সম্পর্ক নিয়ে একটা কচলা কচলি হচ্ছে, একটা সম্পর্ককে নিয়ে। তো আজকে সেই সম্পর্কেই কথাই আজকে আমাদের। হ্যাঁ মন্দিরা রানী আউটবাস্ট করলো, আউটবাস্ট করারই কথা, তো আজকে আমিও কিছু বলবো। কারণ মন্দিরার যখন অন্যায় দেখেছি, অকপটে বলেছি, আবার যখন ও শুধরে গিয়ে সুন্দর সংসার করছে, তখনও পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, না পাশে দাঁড়ানো মানে যাই হোক। তো আজকে মন্দিরা একটা ভিডিও করেছে, ভিডিও দিয়েছে, এবং ভিডিওটা দিয়েছে, ও ভেবেছিলাম আমি একটা ভিডিও করবো, কিন্তু ও যখন ভিডিওটা দিয়ে দিয়েছে, আজকে বলতে হবে বন্ধুত্ব বন্ডিং, আজকে বলবো সেই কথাটাই, বন্ধুত্ব বন্ডিং। রিয়াঙ্কাকে নিয়ে একটা ভিডিও দিয়েছে, আর এইটা কতটা ঠিক করেছে, কতটা ঠিক, কতটা ওদের বন্ধুত্ব, সেটা নিয়ে আজকে আমি তোমাদের কাছে একটুখানি একটুখানি এক্সপ্লেন করব, তাই তো? তো চলো বেশি ভাট না বকে আজকে মূল ভিডিওতে চলে যাই। টিনুর ভিডিও আসতে পরে, দাঁড়াও ওয়েট করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মন্দিরা আজকে একটা ভিডিও দিয়েছে, ভিডিওতে ও রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কটার কথা বলেছে। প্রথমেই বলি, রিয়াঙ্কাকে মন্দিরা একটা, সম্ভবত যেটা দেখে বুঝেছি বা একটা না দুটো ভিডিও দেখে বুঝেছি, যে রিয়াঙ্কা, কারোর সব ভিডিও সবসময় আমাদের দেখা হয় না, তো দেখেছি যেটা বুঝলাম, যেটা বা একটা ভিডিও দেখে বুঝেছি, যে রিয়াঙ্কাকে মন্দিরা হয়তো একটা হলুদ শাড়ি দিয়েছে পুজোতে, সেই শাড়িটা রিয়াঙ্কা ফেরত দিয়েছে, সেটা নিয়েই হয়েছে বিপত্তি, কেউ বা কারা এটা নিয়ে ভিডিও করেছে, এটা আমার মনে হলো মন্দিরার আজকে ভিডিও দেখে। আর একটা ভিডিও আমি দেখেছিলাম সেখান থেকে, হ্যাঁ মন্দিরার লাইভগুলো আমি দেখি, বলছি সেই গল্পেও আসছি, তো সেটা নিয়েই আজকের আপত্তি। কীরকম ই যে এরকম ফেরত দিল, অবশ্যই দিতে পারে, বন্ধুত্ব তো এরকমই হওয়া উচিত, যে চোখের সামনে বলা উচিত এটা আমার পছন্দ না, এটা তোর ঠিক নয়, এটা তুই করছিস কেন, বা তুই যেগুলো করছিস সেগুলো তোর হয়ে বিদ্রুপ মন্তব্য করব না, বা পুজোতে একটা জিনিস দিয়েছিস এটা আমার পছন্দ নাই হতে পারে, এটাই বন্ধুত্ব। আর বন্ধুত্ব ডেপ, সেটা তো আমরা ডে ওয়ান থেকে রিয়াঙ্কা আর বিষ্ণুকে দেখে শিখেছি, দেখেছি বুঝেছি, হ্যাঁ আমারও বন্ধুত্ব আছে এরকম, সব ছেলে বন্ধু, ক্লাস সেভেন থেকে আমার বন্ধুত্ব, হ্যাঁ আমার 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 যে হাজবেন্ড তাদের, তার কমন কমন ফ্রেন্ড পরবর্তীতে হয়েছে, বন্ধুত্ব কাকে বলে, এখনও অটুট আছে সেই বন্ধুত্ব, অবশ্যই ছেলে ছেলে বন্ধু, আমার পুরনো ভিডিওতে গেলে দেখতে পাবে, এবং ফ্যামিলি ফ্রেন্ড আমরা এখন। তা বন্ধুত্ব আমাদের যে কী লেভেলের বন্ধুত্ব, ওয়াইটিতে দিলে হয়তো নেগেটিভ ভিডিও নেমে যাবে আমাদের বন্ধুত্ব দেখলে, আর এটাই হওয়া উচিত বন্ধুত্বের মধ্যে, কে কার জীবনে কী ডিসিশন নেবে, কে কার ছেলে মেয়েকে কী করাবে, আমরা সব আলোচনা করি, আমরা আলোচনা করি এবং ব্যক্তিগত জীবনও আলোচনা করি, তো বন্ধুত্ব তো এরকমই। যাকগে আমার নিজের কথা বলতে গিয়ে, কারণ এই বন্ধুত্বটা আসলেই না আমার মনে পড়ে যায় আমার ছেলেবেলার বন্ধুত্ব, আর আজও সেই বন্ধুত্ব অটুট আছে। তাই মনে হয় যে বিষ্ণু রিয়াঙ্কা কতটা বন্ধু মন্দিরার, কতটা শুভাকাঙ্ক্ষীর বন্ধু মন্দিরা, সেটা মন্দিরার যখন এই রকম জার্নি গেছে, একটা একটা অন্ধকার জীবন গেছে, তখন বোঝা গেছে, তখন বোঝা গেছে যে এই বিষ্ণু আর রিয়াঙ্কার ওপর দিক কী গেছে। যদি মনে করতো বিষ্ণু আর রিয়াঙ্কা প্রচুর লাখ লাখ ভিউজ কামাবে, লাখ লাখ টাকা ইনকাম করবে, অকপটে করতে পারতো, সেটা আমি ডে ওয়ান থেকে বলে আসছি। কারণ শিলংয়ে যাওয়ার থেকে ওদের এই কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, শিলংয়ে যাওয়ার থেকে মন্দিরার জীবনে একটা ঝড় উঠেছিল, এবং তার প্রত্যক্ষদর্শী ছিল রিয়াঙ্কা, আজকে বলতে অসুবিধা নেই তো, কারণ সবাই জানে প্রত্যক্ষদর্শী ছিল রিয়াঙ্কা। রিয়াঙ্কা যদি মনে করত ওইখান থেকে একটু 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 করে ওর বান্ধবীকে বিক্রি করবে, আরামসে করতে পারত এবং ভিউজ কামাতে পারত, যেটা আর সবাই করেছে, সেখান থেকেই কি বোঝা যায় না যে মন্দিরার সঙ্গে রিয়াঙ্কা কতটা ডেপথ, এদের বন্ধুত্বটা কতটা ডেপথ, এখানেই শেষ নয়,
এখানেও শেষ নয়, তারপরেও যখন মন্দিরার জীবনে হইচই, কিন্তু সেখানে কিন্তু রিয়াঙ্কার কোনো ভূমিকা ছিল না। রিয়াঙ্কা পছন্দ করেনি ঠিকই, কিন্তু বিরুদ্ধে কিন্তু ভিডিও করেনি বা বিরুদ্ধাচারণ করেনি বা ওকে নিয়ে কোনো নেগেটিভ কন্টেন্ট করেনি। হ্যাঁ, ওকে হয়তো সাপোর্ট করেনি, ওর এই এই ওর যে এই অন্ধকার জীবনটাকে রিয়াঙ্কা সাপোর্ট করেনি সেটা বুঝতে পেরেছি আমরা। তাই বলে সাপোর্ট যেমন করেনি, ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেনি, ইচ্ছা করলেই পারতো। এবং যখন দেখেছি তখন রিয়াঙ্কা বিষ্ণুর সাথে মন্দির আর কোনো যোগাযোগ ছিল না, এবং রীতিমতো দিনের পর দিন রিয়াঙ্কাকে প্রত্যেকটা ভিউয়ার্স, ইভেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে ফোর্স করেছে ওকে কিছু বলার জন্য, ওর কমেন্ট বক্স ভরে গেছে, ও নাকি এই মানে এই এই নোংরামির সাক্ষী, কত কমেন্ট এসছে। কিন্তু ওরা কখনো মুখ খোলেনি, একটা ভিডিও সম্ভবত করেছিল যে আমাদের আমাদের মতো বাঁচতে দাও, এর মধ্যে আমরা নেই, একটা ভিডিও রিয়াঙ্কা আর বিষ্ণু দাঁড়িয়ে একটা আপডেট দিয়েছিল। সেখানেও কি বোঝা যায় না যে বন্ধুত্বটা কোথায়? আর বন্ধুত্বটা অটুট আছে সেটা আজকের দিনেও বোঝা যাচ্ছে, যে যখন মন্দিরা এই অন্ধকার জীবন থেকে বেরিয়ে এসছে সেই বন্ধু কিন্তু পাশে যখন যেরকম ঢাল হয়েছিল আজও সেরকম ঢাল হয়ে আছে। সেটা কি বোঝা যায় না? আমরা তো বুঝতে পারি, আমরা যারা বন্ধুত্ব সম্পর্কর মর্যাদা দিতে জানি, আমরা আমাদের সঙ্গে যারা, আমি যেমন কোয়েট মানসিকতায় বড় হয়েছি, তোমরা অনেকেই হয়তো জানো আমি খেলাধুলা করতাম, আমি ন্যাশনাল প্লেয়ার ছিলাম, আমি খেলাধুলা করতাম, অর্থাৎ আমি কোয়েট মানসিকতায় বড় হয়েছি। আমাদের আমার কাছে ছেলে বন্ধু মেয়ে বন্ধু কোনো ম্যাটারই করে না, কোনো ম্যাটার করে না, কারণ আমি প্রচুর ছেলে বন্ধুর সঙ্গে মিশেছি এবং ছেলে বন্ধু আমার এখনও আছে, এখনও আছে, তো ওটা কোনো ম্যাটার করে না। তো যাই হোক, প্রসঙ্গত তা বুঝতে পারিনি, তারপরে যখন মন্দিরা আলোর জীবনে এসছে এই বিষ্ণু আর রিয়াঙ্কা একদম ঢাল হয়ে দাঁড়িয়েছে, সেই বন্ধুত্ব কিন্তু আগের জায়গায় ফিরে এসছে। সেটাতেও কি বোঝা যায় না যে ওদের বন্ধুত্বটা কোথায়, কী লেভেলের বন্ধুত্ব? একেই বলে, আজকে একটা শাড়ি দিয়েছে মন্দিরা, হলুদ রঙের শাড়ি, হলুদ রঙের শাড়ি রিয়াঙ্কার সম্ভবত অনেক আছে, বলতেই পারে তো, ভালোভাবে বলেছে। আমি হলে এরকম করে নাকের মধ্যে ছুড়ে দিয়ে বলতাম, এই আমার অনেক শাড়ি আছে, আমি নেবো না, এটা পাল্টে দে। আরে বন্ধুত্ব তো এরকমই হয়, যেখানে কোনো স্বার্থ থাকে না, যেখানে কোনো মানে ফর্মালিটি থাকে না, তবেই তো বন্ধুত্ব, তবেই তো বন্ধুত্ব। এই আমাকে ওই শাড়িটা, বন্ধুত্ব তো এরকমই হওয়া উচিত, হওয়া উচিত। হ্যাঁ বলবে, তাহলে যখন মন্দিরার খারাপ সময় গেছে তখন কেন ও সরে গেছে? সরে যায়নি, সরে যায়নি, রিয়াঙ্কা বিষ্ণু এই ব্যাপারটাকে সাপোর্ট করেনি আর বিরুদ্ধাচারণও করতে পারেনি, তাই নিজেদের গুটিয়ে রেখেছিল। এটা বোঝা যায় যে বান্ধবীর এই জিনিসটা মেনে নিতে পারেনি বিষ্ণু আর রিয়াঙ্কা। হ্যাঁ ফোনে ফোনে যোগাযোগ ছিল, অনেক বুঝিয়েছে, সেগুলো আমাদের পরে এসছে, সাপোর্ট করেনি জন্য ওপেন হয়নি বা ওদের নিয়ে মুখ খোলেনি। এটাই বন্ধুত্ব বলে, এটাকেই বন্ধুত্ব বলে। অন ক্যামেরায় বোঝালাম, অন ক্যামেরায় তার কিছু নেগেটিভিটি বললাম, সেটাকে বন্ধুত্ব বলে না। এটাই বন্ধুত্ব হওয়া উচিত, যে আমার ভালো মন্দ আমি এটা বলবো, একটা শাড়ি দিয়েছে বলতেই পারি। এটা নিয়ে নেগেটিভ ভিডিও আমি জানি না কারা করেছে, কিন্তু যদি করে থাকে, এটা নিয়ে নেগেটিভ ভিডিও করার কোনো মানে হয় না, এটা জাস্ট কন্টেন্ট, জাস্ট কন্টেন্ট, এটা বলাই যায়, এটা বলাই যায়। আর আমরা যখন কাউকে কিছু দিই, অন্তত কাছের মানুষকে, আমরা মাথার মধ্যে ঢুকে যায় ও কোন কালারটা পছন্দ করে, কোন কালারটাও পছন্দ করে, চেষ্টা করি সেই কালারের জিনিস দিতে। এইবার তার কাছে যদি অনেক থেকে থাকে সেই কালার, তখন অল্টারনেটিভ সে বলতেই পারে, এই কালার আমার কাছে অনেক আছে। তো সত্যি কথাই, এটা নিয়ে, এইটা নিয়ে অন্তত ভিডিও হওয়ার কথা, একটা শাড়ি ফেরত দিয়েছে। আর যদি মনে করতো ওরা যেটা অফ ক্যামেরায় করবে, কেউ জানবে না, কখনো না, করেনি, কারণ ওরা বড় ব্লগার, ওদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস আমরা দেখতে চাই না। অনেকে হয়তো ভাবছো মন্দিরা কে সাপোর্ট করে ভিডিও করছি, না, এটা হচ্ছে ন্যাচারাল একটা কথা বলছি, একটা বান্ধবী, একদম ক্লোজ বান্ধবী, আমার এটা অপছন্দ। অনেক সময় ননদ বৌদিও এটা করতে পারে না, যেটা একটা বন্ধু বন্ধু করতে পারে, ননদের পছন্দ না হলে বৌদিকে বলতে পারে না, এরকম অনেক সম্পর্ক আছে। আবার অনেক সম্পর্ক আছে বৌদিকে দাবড়ে বলে, এই কালারটা আমি নেবো না, এটা পাল্টে দিও। তো সেরকমই বন্ধুত্ব সম্পর্ক এরকম হওয়াই উচিত, এরকম হওয়াই উচিত, যে অকপটে বলতে পারে, অকপটে। আর মন্দিরা বলছিল যে গ্যাস ওভেন থেকে শুরু হয়েছে, যে ওর এটাকে, অন্যায়টাকে সাপোর্ট করেছে জন্য ও এগুলো বুঝ দিয়েছে না। আমরা সবাই দেখেছি, যারা দেখেছে তারা দেখেছে, মন্দিরাকে বিষ্ণু আর রিয়াঙ্কা সাপোর্ট করেনি, ওর যখন অন্ধকার জীবনটা ছিল তখন সাপোর্ট করেনি, অন্ধকার জীবনে মন্দিরাকে বিষ্ণু আর এই রিয়াঙ্কা সাপোর্ট করেনি, সেটা আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে অন ক্যামেরায় দেখেছি এবং বুঝেছি। তখন থেকেই সাপোর্ট করেছে, যখন মন্দিরা ফিরে এসছে তারপর থেকেই বিষ্ণু আর রিয়াঙ্কার আবার উদয় দেখেছি, না হলে ওরা ওদের মতো ভিডিও করেছে। আর মন্দির একটা কথা বললো যে আমরা একটা সপ্তাহ একসাথে ছিলাম, ওপেন করিনি, এটাই তো বন্ধুত্ব। বন্ধুত্ব মানেই সবসময় সবটা
অন ক্যামেরায় নয়, অফ ক্যামেরায় কিছু বন্ধুত্বর মুহূর্ত থাকে, কিছু নিজেদের সঙ্গে সময় স্পেন্ড করা থাকে, সেটা মন্দিরাকে দেখলে বোঝা যায় বা রিয়াঙ্কাকে দেখলে বোঝা যায় যে ওরা খুব ক্লোজ বন্ধু এবং মাঝে মাঝেই ওরা একসাথে আড্ডা মারে। এই তো গেল বন্ধুত্বর কথা, আর কত বলবো রিয়াঙ্কার কথা। কারণ রিয়াঙ্কা আবার বলছি, যদি মনে করতো যে ওই বন্ধুত্বটাকে বিক্রি করে দেবে, আরামসে করে ফেলতে পারতো, করে ফেলে ওর বাড়ি অনেক দিন আগে একদম দোতলা করে ফেলতে পারতো, কিন্তু করেনি। এটাকে বলে বন্ধুত্ব, আর এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কোনো, আমার মনে হয় না এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কোনো জায়গা। তো যাই হোক, মন্দিরা বললো যে হ্যাঁ এটা তো ঠিক, মন্দিরার ক্ষেত্রে যদি এটা হতো, ও মুখের উপর আমার মতো ছুঁড়ে বেলা বলতে হয় এই কালারটা নেবো না, আমাকে পাল্টে দে, বা আমাকে ভিডিও কলিং করবি, আমিও করি, ভিডিও কলিং করে দেখাই কোনটা পছন্দ বল, সেটা নেব, আমরাও করি এগুলো, ভিডিও কলিং করে দেখিয়ে তারপরে জিনিসপত্র কিনি। তো যাই হোক, এগুলো ডেপথ, এগুলো নির্ভর করে কতটা ডেপথ, সারপ্রাইজ ব্যাপারটা আলাদা, এগুলো নির্ভর করে কার সাথে কার সম্পর্ক কতটা ডেপথ। তবে রিয়াঙ্কার মন্দিরার বন্ধুত্ব যে একদম শিকড় থেকে, সেটা একদম বোঝা যায়। আর এই সম্পর্ক যখন ওই সময় কেউ ভাঙতে পারেনি, কেউ ফাটল ধরতে পারেনি, মন্দিরা তোমাকে একটা বার্তা দিই, এই সম্পর্ক যদি, মানে এই সম্পর্ক একদমই তো বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্ক আর ভাঙতে পারবে না, এ কেউ ভাঙতে পারবে না, এই সম্পর্ক যেমন অটুট ছিল সেরকমই থাকবে। অতএব এটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই, যদি সম্পর্ক ভাঙার হতো না, তোমার ওই সময়ে এই সম্পর্ক ভেঙে যেত। রিয়াঙ্কাও যে ভীষণ ভালো একটা বন্ধু তোমার, সেটাও পলে পলে পরিচয় দিয়ে গেছে, পলে পলে পরিচয় দিয়ে গেছে, আর নতুন করে কিছু পরীক্ষা ওকে দিতে হবে না, ও পরীক্ষা অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে, ও কত ভালো বন্ধু বন্ধু, সেটা একদম প্রমাণিত। তো তুমি বললে যে ওই সময় তোমার পাশে দুই একজন ছিল, হ্যাঁ বন্ধুরা তোমরা শুনেছ, আর তোমরা জানো কারা ছিল, দুই একজন ওর পাশে ছিল, মানে ওই ফারিয়া, তারপরে ওই দালাল, আরও দুই একজন ওর পাশে ছিল, কিন্তু তাহলে বুঝতে পেরেছো রিয়াঙ্কা কিন্তু ওর পাশে ছিল না, কারণ ওই তখন ও অন্যায়ের দিকে ছিল, ওই জন্য রিয়াঙ্কা ওর পাশে ছিল না, সেটা বুঝতে পেরেছো? তাই জন্য যে আমার অসময়, আমার অন্ধকার সময় তুই যখন আমাকে সাপোর্ট দিসনি, তোর সাথে বন্ধুত্ব নষ্ট, মন্দিরাও কিন্তু সেই বন্ধুত্ব নষ্ট করেনি, সেটা আমরা কিন্তু পরবর্তীতে দেখতে পেরেছি। তো যাই হোক, এইবার তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেলাম, তোমরা দেখেছো যে বন্ধুত্ব ডেপথ কতটা, কতটা থাকলে বন্ধুত্ব ডেপথ, যে ওই সময় যখন মন্দিরা ফিরে এসছে, তারপরেও যখন একটা কেসের ব্যাপারে বিষ্ণুকে সই করতে বলেছে, বিষ্ণু কিন্তু আগে পরে কিচ্ছু দিকে তাকায়নি, বিষ্ণু কিন্তু অকপটে মন্দিরার ওই কেসে সই করে দিয়েছে ফর্মে, তাহলে বুঝতে পারছো যে বন্ধুত্বটা ঠিক কোন জায়গায়। বলতে পারতো তো না কেসে জড়াবো না, জড়াবো না কেসে জড়াবো না, কারণ এরকম একটা কেস জড়াবো না, আর মন্দিরা করেছিল তো, সেই যে যার জন্য কেসটা হয়েছিল, কেসে করেছিল তো মন্দিরা, কিন্তু মন্দিরা মনে করেনি, বিষ্ণু মনে করেনি যে না সই করবো না, মন্দিরা সোমনাথ সই করতে বলেছে, অকপটে সই করতে দিয়েছে। এর থেকে বন্ধুত্বর আর ডেপথ বোঝানোর আছে কিছু, এর থেকে বোঝানোর কিছু আছে? আমার তো মনে হয় না যে এর থেকে বোঝানোর কিছু আছে। এটাই সব থেকে বড় একটা প্রমাণ যে মন্দির আর সোমনাথের সঙ্গে বিষ্ণু আর প্রিয়াঙ্কার কেমন বন্ধুত্ব, যার জন্য বিষ্ণু নিজে একটা কেস খেয়েছে আরটিআই, তাতেও এদের বন্ধুত্ব ভাঙেনি। এটাই তো সব থেকে বড় প্রমাণ যে মন্দিরার সাথে রিয়াঙ্কার বন্ধুত্বটা কোথায়। অতএব তখন যখন ভাঙতে পারেনি, আর এখনও কেউ ভাঙতে পারবে না, বন্ধুত্ব এরকমই হয়, মান অভিমান সব হবে, কিন্তু বন্ধুত্ব বন্ধুত্ব জাগাতেই থাকবে, এইটুকু শুধু বলে গেলাম। আর বলবো অনলাইনে বিজনেস, অনেকেই বলছে দেখা দেখি করছে, অসুবিধা কোথায়, অসুবিধা কোথায় যদি দেখা দেখি কেউ বিজনেস করে, দেখা দেখি অসুবিধা কোথায়? আমরা জানি বড়বাজার যারা যায়, বড়বাজার, ধর্মতলা, পার্ক স্ট্রিট, এইগুলোতে যারা ব্যবসা করতে যায়, বা আমাদের লোকাল কোনো মার্কেটে দেখা যায় যে যদি আমরা বলি ঘড়িপট্টি, ঘড়িপট্টি মানে সব ঘড়ির দোকান, কাপড় পট্টি মানে সব কাপড়ের দোকান, নাইটি পট্টি মানে সব নাইটির দোকান, তো এক জায়গায় যদি অনেক নাইটি বা ঘড়ি পাওয়া যায়, তাহলে একটা কাস্টমার ঢুকেই সেই সমস্ত জায়গাগুলোতে একটা দোকানে পছন্দ হলো না আর একটা দোকানে খুঁজতে হবে না, এক জায়গাতেই অনেক কালেকশন পেয়ে যায়, অসুবিধা কোথায়? ব্যবসাটাও জবরদস্ত হয়। আমি একসময় ব্যবসা করেছি, একসময় আমার কাপড়ের ব্যবসা ছিল, আমি বড় রকমের ব্যবসা ছিল, হ্যাঁ আমি বন্ধ করে দিয়েছি কিছু ব্যক্তিগত কারণে, কারণ এত বাকি দিয়ে ফেলেছিলাম মার্কেটে যে আমি টাকা পয়সা তুলতে পারিনি, প্রচুর টাকা লস হয়েছে, তার বাধ্য হয়েছি বন্ধ, মানে সেই ইসের মতো ফুটো কলসির মতো জল ঢেলেই গেছি, কলসি আর ভর্তি হয়নি, তো যাই হোক একটা টাইমে বন্ধ করে দিয়েছি। সেই জন্য আমি কাপড়ের ব্যবসার মজাটা জানি। আমি বড়বাজার বলো, হরিশা হাট বলো, তারপরে হচ্ছে মোংলার হাট বলো, চাকদা হাট বলো,
শান্তিপুর হাট বলো, শান্তিপুর গড়ের হাট, ফুলিয়ার বড় বড় মহাজনদের বলো, আমি সব ঘর চিনি এবং একসময় রমরমা ব্যবসা করেছি রেডিমেড থেকে কাপড়, তো আমি জানি। তো এবার কথা হচ্ছে, অনেকেই দেখলাম বলছে যে সবাই ব্যবসা শুরু করে দিয়েছে সব বড় বড় ব্লগাররা, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আর এটা করবে যার যার নিজস্ব ক্রেডিটে, বিজনেসটা প্রথমত এটা, দ্বিতীয়ত যার যার নিজস্ব ক্রেডিটে এই ব্যবসাটা করবে। অনলাইনে ব্যবসা করছে, খুব ভালো তো। কারোর কাছে আজকে মন্দিরার কাছে এটা পছন্দ হচ্ছে না, কালকে রিয়াঙ্কার কাছে ওটা পছন্দ হতেই পারে, কালকে রিয়াঙ্কার কাছে পছন্দ হচ্ছে না, পরশুদিন মোয়ের কাছে পছন্দ হতেই পারে। আমরা তো মজা করে সব লাইভ দেখছি। আমার কাল না পরশুদিন মন্দিরার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল, একটা প্রদীপালার শাড়ি, তারপর আর সেটা স্ক্রিনশট নিয়ে দিতে পারিনি ওকে, শুধু একটা হাই বলে রেখে দিয়েছি। দেখছি যে ওর কালেকশান একদম দাগ দাগ, আমি টেম্পেল টেম্পেল খুঁজছিলাম, যদি পাই অবশ্যই দেখবো, অবশ্যই স্ক্রিনশট নিয়ে ওকে পাঠাবো। তো যাই হোক, সেটা প্রশ্ন না, অসুবিধা কোথায়? যদি কেউ নিজের পায়ে দাঁড়াতে চায়, যদি ইউটিউবের পাশাপাশি অনলাইন শপিং করে, যেমন শপিং করতে মজা, সেরকম আমাদেরও তো মজা, ব্লগারকেও দেখতে পাই, পাশাপাশি তাদের কালেকশানগুলো দেখতে পাই, অবশ্যই ভালো। আর কোয়ালিটি অনুযায়ী দাম হয় এটুকু বলে দিই, কারণ মন্দিরার লাইভে আমি দেখছিলাম 1700 থেকে আমি ওর শাড়ি শুরু দেখেছি, কারণ ওর শাড়িগুলোর কোয়ালিটি একটু স্ট্যান্ডার্ড, কারণ যার যে স্ট্যান্ডার্ডের ভিউয়ার্স বা যার যে স্ট্যান্ডার্ডের মাল চলবে সে তো সেরকমই তুলবে। ওর হয়তো 1700-1800 ইনসাইড আউট 20,000-এরও শাড়ি তোলে, তার মানে 20,000-এর কাস্টমার ওর কাছে আছে, 4,000-5,000 থেকে শুরু করে 20,000-এর শাড়ি তোলে, 20,000-এর শাড়ির কাস্টমার আছে জন্যই তো শাড়ি তোলে। আবার আর একটা যেন কাকে দেখালাম, প্রীতম, মানে ওই যে প্রীতম আর ওই যে আর একটা কী যেন ভুলে যাচ্ছি, ও ওদেরও দেখলাম কালেকশান, ওখানেও ভালো ভালো টাকার মানে অনেক দামি শাড়ি আছে। মন্দিরারও দেখলাম 1700-1800, কালকে একটা কাল না পরশুদিন একটা লাইভ দেখছিলাম 750 টাকা, দারুণ দারুণ শাড়ি দেখছিলাম, পুজোর মানে আগমনীর শাড়িগুলো দারুণ কালেকশান। আবার এবার আসি মোয়ের কাছে, মোয়ের কাছেও দারুণ দারুণ কালেকশান, দামের ডিফারেন্স আছে, কারোরটা 300 টাকা, কারোরটা 800 টাকা, কারোরটা 8,000 টাকা, অবশ্যই কোয়ালিটি আছে। 200 টাকা শাড়ি নিয়ে নিশ্চয়ই 2,000 টাকায় বিক্রি করবে না, তাহলেই একবারই খাবে, বারবার না। আর ভিউয়ার্স এত বড় না, যারা অন্তত কেনাকাটি করে তারা অন্তত একটুখানি, যারা শাড়ি টাড়ি পরে তাদের অন্তত একটুখানি আইডিয়া আছে যে শাড়ির কোয়ালিটি অনুযায়ী দাম হয়। একটা কোয়ালিটি মানে একটা শাড়ির 4-5টা কোয়ালিটি হয়, 4-5টা কোয়ালিটির 4-5টা দাম হয়। যেমন শান্তিপুর আর ফুলিয়ার আজকে বলতে বাধ্য হচ্ছি কথাগুলো, কারণ অনেকেই হয়তো বলছে এরা খুব ডবল দাম নিয়ে নিচ্ছে, তবে 20-40-50 টাকা লাভে শাড়ি বিক্রি করলে তাহলে আর জল গরম করতে হবে না, বিজনেস করতে হবে না, 50 টাকা লাভে শাড়ি কেউই বিক্রি করে না। যেটা বলছিলাম ফুলিয়ার শান্তিপুরের তাঁতের শাড়ির ডিফারেন্স কোথায় জানো? ফুলিয়ার শাড়ি 100 সুতোই বোনা আর শান্তিপুরের শাড়ি 80 সুতোই বোনা। আমি যখন ব্যবসা করতাম তখন আমাদের তাঁতিরা এরকম বোঝাতো, কারণ ফুলিয়ার শাড়ির একটু মানে একটু ঘন, একটু পুরু সুন্দর, আর শান্তিপুরের শাড়ি একটু জ্যালজ্যালে, মানে 80 সুতোয় আর 100 সুতোয়, তাহলে দামের নিশ্চয় ডিফারেন্স হবে, ফার ডিফারেন্স, ফুলিয়ার তাঁত আর শান্তিপুরের তাঁতের ফার ডিফারেন্স, শুধু এইটুকু একটা কথা বললাম। এবার বলবো হাটের মাল আর মহাজনের ঘরের মাল, অবশ্যই ডিফারেন্স হবে। এখন যদি কেউ মনে করে যে হাটের মালের সাথে আমি একটা ব্র্যান্ডেড কোম্পানি বা একটা মহাজনের ঘরের ম্যাক্সির তুলনা করব, হবে না, হবে না। হাটের মাল হাটের মাল ভাবেই তৈরি হয়। হ্যাঁ, হাটের মালেরও কাউন্টার আছে, হাটের মালেরও পাইকারির কাউন্টার আছে, সব রকম ব্যবস্থা আছে। একই ধরনের ম্যাক্সি, একই ধরনের, বহরে ছোট হতে পারে, হাইটে ছোট হতে পারে, আমাদের পাড়াতেই ম্যাক্সি কারখানা আছে, দেখি হাটুরের মাল তৈরি হয়, লেন্থে ছোট, একদম পা ফাঁকা করা যায় না, আটকে যায়। আবার আমরাও ম্যাক্সি পরি, কী TCM না কী কোম্পানির, সেই ম্যাক্সিরও ওয়েট মানে হাইট ওই ঝুল এগুলো দেখি। অতএব গুলিয়ে ফেললে চলবে না, গুলিয়ে ফেললে চলবে না, যে হাটের মাল 300 টাকার মাল 600 টাকায় বিক্রি, গুলিয়ে ফেললে চলবে না, কোয়ালিটি অবশ্যই আছে। আর যারা পরে তারা নিশ্চয়ই সেটা বোঝে, একবার খাবে, একবার ভিউয়ার্সদের ঠকাবে, বারবার নয়। আর সবথেকে বড় কথা, বিজনেস করতে এসছে এখানে, মানুষকে ঠকাতে না, বিজনেস করতে এসছে, অবশ্যই তার সততা দিয়ে, তার বিজনেসের মানে ই দিয়ে সে বিজনেস করবে। সে একটা 200 টাকার শাড়ি 2,000 টাকায় যদি বিক্রি করতে পারে সেটা তার ক্যাপাসিটি। আর যদি সেই ভিউয়ার্সটা বুঝতে পারে বা কাস্টমারটা বুঝতে পারে আর নেবে না, কিন্তু আমার মনে হয় না কোনো বিক্রেতা এটা করে। 200 টাকার একটা মাল 2,000 টাকা, একটা লিমিটেড একটা পার্সেন্টেজ রেখে তার লাভ, তার এই
এই যে কি বলে অনলাইনে এই যে দেওয়ার যে সমস্ত সবটা দিয়ে আমার মনে হয় একটা লিমিটেড একটা পার্সেন্টেজ রেখে বিজনেস করে। বিজনেস এটা একবারে খেয়ে নিলাম তা না, তবে আবার বলবো অনেকে বলছো, কেউ কেউ বলছে খুব বেশি দাম নিচ্ছ, খুব বেশি ময়ের কমেন্ট বক্সেও দেখি, কিন্তু তাদের বলবো কোয়ালিটিটা দেখে নিও। এই দেখো আমি একটা ময়ের ম্যাক্সি পরে আছি, এত সুন্দর ম্যাক্সিটা, একদম সুতির একটু রঙ ওঠেনি, এত সুন্দর ম্যাক্সিটা, তোমাদের কি বলবো। আমি এরকম অনলাইনে মানে আমাদের ব্লগারদের থেকে প্রিয়া মৌ এদের থেকে প্রচুর ম্যাক্সি নিয়েছি এবং সেগুলো পড়ি। আমি ম্যাক্সি পড়তে খুব ভালোবাসি এবং নিউ নিউ কালেকশন দেখলেই কিনি। তাই বলে আমরাও কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না যে আমাদের কে ঠকাচ্ছে আর কে জেতাচ্ছে। তো একটা কথাই শুধু রিকোয়েস্ট করব, যখন ব্লগাররা বিজনেস করছে এদের সহযোগিতা করো, এদের নেগেটিভিটি দিয়ে ভরিয়ে দিও না। কারণ একটা জায়গায় যদি সবাই বিজনেস করে অসুবিধা কোথায়? আমরা একটা একটা দোকান থেকে আরেকটা দোকান, আরেকটা দোকান থেকে আরেকটা দোকানে যাই না? সেরকম আমরা লাইভে একটা লাইভ থেকে আরেকটা লাইভ, আরেকটা লাইভ থেকে আরেকটা লাইভ, বেটার থেকে বেটার, বেটার থেকে বেটার, যেটা বেটার, যেটা আমাদের আমাদের ক্ষমতা, কারো 200 টাকা ক্ষমতা, কারো 2000 টাকা ক্ষমতা, যার যেমন ক্ষমতা সে সেরকম কিনবে। যেমন মন্দিরের একটা শাড়ি 750 টাকার একটা আগমনী শাড়ি ভীষণ পছন্দ হয়েছে, আবার ময়েরও একটা শাড়ি দেখলাম আগমনী শাড়ি, জবা ফুলের একটা শাড়ি সম্ভবত 350 টাকার, যার যেরকম ক্ষমতা, আবার ইনসাইড আউটেরও দেখলাম প্রায় 5000 টাকা দাম এই আগমনী শাড়ি, যার যেমন ক্ষমতা, যার যে দোকান ক্ষমতা সেখান থেকে কিনবে। তাই বলে মানুষকে ওই 300 টাকার শাড়ি 3000 টাকা নিচ্ছে না, এটা আমার মনে হয়, এটা আমার মনে হয়। এই মনে হওয়ার থেকেই তোমাদের জানালাম যে যারা ব্যবসা করছে তারা ব্যবসা করুক, তারা ব্যবসা তাদের মতো করুক, পোষাবে না নিও না, কিন্তু নেগেটিভিটি দিয়ে ভরিয়ে দিও না। নেগেটিভ কারণ আজকে ইউটিউব আছে কালকে নাই থাকতে পারে, ওদের বিজনেসটা যদি দাঁড়িয়ে যায়, প্রত্যেকের, প্রত্যেকটা ব্লগারদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের বিজনেস যদি দাঁড়িয়ে যায় তাহলে ওরা একটা নতুন জীবন পাবে, তাহলে ওদের ওদের একটা নতুন জীবন পাবে তারা। কারণ ইউটিউবটাই কিন্তু শেষ কথা নয়, জীবনের জীবনের শেষ কথা নয়। কলকাতায় গেছিলাম, বড় বড় ব্লগারদের সব দেখছিলাম, আমাকে দু একজন লিঙ্ক পাঠিয়েছে, বা আমি যখন গাড়িতে যাচ্ছিলাম দেখাচ্ছিল, আমি ব্লগারগুলোর নামগুলো ব্লগগুলোর নাম ভুলে যাচ্ছি, মন ভুলে যাচ্ছি, আমাকে দেখাচ্ছিল দেখো এইগুলো হচ্ছে সব ওদের দোকান, সব দোকান দিয়েছে, মানে দোকান মানে মল, এই মলগুলো, আরে ভুলে যাচ্ছি নামগুলো, যাই হোক, তা সবাই এরকম সাইডে, বড় বড় ব্লগাররা সাইডে এরকম বিজনেস করছে, অসুবিধা নেই। অসুবিধা কোথায়? আমাদের অসুবিধা হচ্ছে আমাদের একটু সহযোগিতা চাই, নেগেটিভিটি দিয়ে না, পজিটিভিটি দিয়ে। হ্যাঁ, কোথাও কোনো খারাপ দেখলে যে এই শাড়িটার দাম মনে হচ্ছে একটু বেশি সেটা আমরা বলতেই পারি, কিন্তু ডবল দাম নিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, ঠকিয়ে বিজনেস করছে, এই কথাগুলো না বললেই নয়, না বললেই নয়। আমি চাকদায় থাকি, চাকদা আমার হাট, হাট আমি জীবনে যাই না, খুব কম, যদি গামছার দরকার হয় সেটা আমার হাজবেন্ড যায়, বা খুব কম আমি হাটে যাই, আমি হাটের জিনিস নিয়ে আসতেই পারি, আমার এখান থেকে 10 মিনিটের রাস্তা, 10 মিনিটও লাগে না, ভ্যানে 2-3 মিনিটের রাস্তা হাটে, আমি যেতেই পারি। কিন্তু তাই বলে বলছে হাটের জিনিস কেনে না, প্রচুর মানুষ কেনে, আমি কি যাই না? প্রথমত প্রচণ্ড ভিড়, ওই ভিড়ের মধ্যে ঢোকা, পুজোর মধ্যে বা অন্য সময় ঢোকা ভীষণ কষ্ট, টাফ। দ্বিতীয়ত হাটে গেলে পাইকারির একটা ব্যাপার, তারপরে রিটেল, একটু বেলার দিকে রিটেল, এই পুজোর সময় সারা রাত হাট হবে, সারা দিন হাট হবে, কিন্তু মনে হয় না ভুলেও যে হাটে যাই তো, গিয়ে দেখি তো, ইচ্ছা করে না। এটা আমার নিজস্ব নিজস্ব আমার এটা নিজের নিজের কথা বললাম, নিজের কথা। এই যে ম্যাক্সি 6টা 3টে খুব সুন্দর সুন্দর ম্যাক্সি চাকদা হাটে পাওয়া যায় শুনেছি, শুনেছি, কিন্তু মনে হয় না যে চাকদা হাটে গিয়ে 3টে ম্যাক্সি বা 1টা ম্যাক্সি কিনে নিয়ে আসি, মনে হয় না, যাই না, দোকান থেকেই কিনি, বা এই যে অনলাইনেই কিনি, বা এই যে মিশো আছে, তারপরে হচ্ছে ফ্লিপকার্ট আছে, এইসব জায়গার থেকে আগে কিনতাম, এখন এই যে ব্লগারদের থেকে কিনি, বা আমার একটা নির্দিষ্ট দোকান আছে সেই দোকান থেকে শপিং করি, সেখান থেকে দুটো গেলে যতবার যাই ততবার 2-3টে করে ম্যাক্সি নিয়ে আসি, বা চাকদা দুটো একটা দোকান আছে যাদের নিজস্ব কারখানা আছে তাদের থেকে ম্যাক্সি কিনি। আমি কিন্তু চাকদা হাটে যাই না, যাই না জন্য চাকদা হাটের জিনিস খারাপ সেটা বললাম না, যাই না, যাই না, এইটুকু শুধু বললাম। তো একটা কথাই বলবো, একদম শেষে বলবো, রিয়াঙ্কা আর মন্দিরার বন্ধুত্ব মনে হয়নি ওই দুর্যোগে কেউ ভাঙতে পেরেছে, এই দুর্যোগ আর আর কোনো দিন ভাঙতে পারবে আমার মনে হয় না। অতএব মন্দিরা চাপ নিও না, বন্ধুত্ব এরকমই হয়। তো চলো এইটুকু শুধু বলে গেলাম যে সবাই এই যে যারা ব্যবসা করছে তাদেরকে হেল্প করো, দাও, উৎসাহ দাও। আমার তো ভীষণ ভালো লাগে এইসব লাইভগুলো দেখতে, ভীষণ ভালো লাগে শাড়িগুলো দেখতে, ম্যাক্সিগুলো দেখতে, ভীষণ ভালো লাগে। প্রিয়া এখনও পর্যন্ত আপডেট দেয়নি, কিন্তু একটা বেড়াতে গেছে, সেখানে দিচ্ছে, রিলসগুলো দিচ্ছে, ইনস্টাগ্রামেও দেখছি রিলসগুলো দিচ্ছে, ও ফিরবে, ওর ম্যাক্সিগুলো খুব সুন্দর, আমাদের ময়ের ম্যাক্সিগুলো খুব সুন্দর, আর মন্দিরার শাড়িগুলো অসাধারণ, খুব ভালো লাগছে ওর কালেকশানগুলো দেখে, খুব ভালো লাগছে। হ্যাঁ, রিয়াঙ্কার লাইভ সেইভাবে দেখিনি, তবে আগামী দিন দেখবো, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো নিজেদের কন্টেন্টের জন্য ভিডিও দেখতে হয়, মাঝে সাঝে যখনই সময় পাই আমি লাইভগুলো দেখি।
আমি লাইভগুলো দেখি, মন্দিরার কালেকশন আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। যে ওর চয়েসও খুব ভালো, আর এটা ডিপেন্ড করে চয়েসের মধ্যে দিয়ে, আর এইটা ম্যাক্সিমামই হচ্ছে মানুষের নিজেদের চয়েসটাকে, এই মানে নিজেদের চয়েসটাকে এইভাবে বহিঃপ্রকাশ আসা। অতএব প্রত্যেকের চয়েস ভীষণ ভালো, ময়ের চয়েস তো ভীষণ ভালো, ওইদিকে প্রিয়ার চয়েসও ভালো, মন্দিরার চয়েসও দেখছি ভীষণ ভালো। আর ওইসব বড় ব্লগারদের কথা বলবো, ওদের তো সব দামি দামি শাড়ি, দামি দামি শাড়ি এমনিই চয়েস হয়, এমনি মোটামুটি চয়েস হয় দামি দামি শাড়ি। তো কম দামির মধ্যে মানে গরিবের জন্য, মধ্যবিত্ত গরিবের জন্য মন্দিরা, রিয়াঙ্কা, মৌ, প্রিয়া, এদের প্রত্যেকের চয়েস এবং কালেকশন ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমার ইচ্ছা আছে যে একটা ওই যে দুর্গাপুজোর প্রত্যেকবারই কিনি একটা অঞ্জলির শাড়ি, একটা দেবীবরণের শাড়ি। এবার অঞ্জলির শাড়ি কেনা হয়ে গেছে, শুধু দেবীবরণের শাড়িটা কেনা হয়নি, এটা খুঁজছি কার থেকে নেব, যার কাছ থেকে ভালো দেখবো তার থেকেই বুক করে দেবো। তো চলো আজকে এটুকুই থাকলো, সবাই সবার পাশে থেকো এগিয়ে চলার জন্য। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।